আমি এই প্রথমবার কলকাতার বৃষ্টি অনুভব করছি। নোপ, না এর আগেও দেখেছি কিন্তু বিল্ডিং এর ভেতর থেকে। এটা তো একদম কি বলবো, কি অবস্থা দেখতে পাচ্ছ তোমরা? নোপ, বেরিয়েছিলাম বাড়ি থেকে ইউনিভার্সিটির উদ্দেশ্যে, কারণ আজকে আগস্টের 8 তারিখ, আর ফার্স্ট উইকে একদিনও যায়নি, সেকেন্ড উইকের আজকে ফার্স্ট দিন আমার, আর আজকে এই অবস্থা। মা বলেছিল বাড়ি থেকে ছাতা নিয়ে আসতে, আমি নিয়ে আসিনি, আর এদিকে ফেঁসে গেছি। হ্যাঁ, এখন বৃষ্টি থেমেছে। নোপ, আর বাস তো পাইনি, বাস না পাওয়ার কারণেই আরো ভিজে গেলাম পুরোপুরি। প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, এদিকে বাস নেই, মাথা গরম হয়ে যাচ্ছে বৃষ্টিতে ভিজেও। একে ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি, আর এখানে দাঁড়িয়ে আছি বাসের অপেক্ষায়, আর এদিকে বাসের দেখাই নেই, মাথা তো গরম হবেই তাই না? কি হলো তোর ভাই, প্রচুর চাপে আছিস মনে হচ্ছে, টেনশন আছে? হ্যাঁ, এই যে আমার বন্ধু মিঠুন, মিঠুন দা, বৃষ্টি হয়ে মেঘ কাটে নেই পুরোপুরি, তার মানে আবার বৃষ্টি হবে, হবেই হবে। ফাইনালি বাস পেলাম, আমার ঘুম পাচ্ছে প্রচুর, ঘুমায় ওকে, বাই।